ও, নতুন রান্নার লোক? ঠিক আছে, এসো। বলছি, রান্না বান্না সব পারো তো? হ্যাঁ, একটু কম তেল ঝাল দিয়ে রান্না করো, ঠিক আছে? আমাদের বাড়িতে অত তেল ঝাল কেউ খায় না। এই, তুমি মাংস রান্না করার জন্য কড়া খুঁজছো? এই ওই কড়াগুলোতে হাত দিও না, ওগুলো সব নিরামিষই বাসন। তুমি একটু সরে এসো। হ্যাঁ, ওখান থেকে একটু সরে এসো বাবা, এসো, ছোঁয়াছুঁই করো না। এই, তুমি সবজিটা একটু সরে গিয়ে কাটো না। হ্যাঁ, দেখো পুরো খোসা ভর্তি করে দিয়েছো রান্নাঘরে, এগুলো কে পরিষ্কার করবে? তোমাকেই কিন্তু পরিষ্কার করে যেতে হবে, ঠিক আছে? আমি পারবো না এগুলো পরিষ্কার করতে। এই, তুমি রুটিটা ওরকম বেসিনের গা ঘেঁষে করছো কেন? একটু সরে এসো না। হ্যাঁ, ওগুলো তো বেসিনেই পড়বে। এবার দেখো খাই বলে বুঝতে পারছো তো, একটু এরকম নোংরা করে কাজ করলে হয়? এই, নুনের প্যাকেট কাটছো কেন? না না, ওটা নতুন নুনের প্যাকেট, ওটা কেটো না। এখনো নুন রয়েছে তো কৌটোতে, দেখো। হ্যাঁ, শেলফে রয়েছে, ওখান থেকে একটু সরে এসো, ওগুলো এখনো কাটা হয়নি। এই, এত জল খরচা করে রান্না করছো, ট্যাঙ্কে তো জলই নেই। এই, এরকম জল খরচা করে রান্না করলে কি করে রাখতে পারবো বলো তোমাকে? আচ্ছা, এই শাড়িটা পরেই তো আমি দেখলাম কালকে তুমি যাচ্ছিলে, আবার আজকে এই শাড়িটা পরেই এসছো। মানে তুমি ধোও কাচো শাড়িগুলো? এই রান্নাঘরে ঢুকছো, একটু ধোয়া মোছা না শাড়ি পরে আসলে হয় বলো? একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতে হবে। এই নাও, কাল থেকে তোমাকে আর আসতে হবে না, আমি একাই রান্না করে নেবো, আমার একা রান্নাই ঠিক আছে।